বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য শিয়ালদা অথবা হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। এবার বোলপুর স্টেশন থেকে নেমে চলে যেতে হবে হোটেলে। আমরা যেহেতু ইউথ হোস্টেল আগে থেকে বুক করেছিলাম, তাই আমাদের নেমে আর হোটেল খুঁজতে হয়নি। বোলপুরে থাকার জন্য ইউথ হোস্টেল খুব ভালো জায়গা, আর এখানে রুম বুক হয় অনলাইনের মাধ্যমে, আর ভাড়া সবসময়ই একই থাকে। হোটেলে তো আমরা এন্ট্রি করলাম, এবার আমরা সাইট সিন যাওয়ার জন্য গাড়ি বুক করতে যাব। আমরা বোলপুর নেমে ইউথ হোস্টেলে চলে গেছি, যাব আমরা সাইট সিন ঘুরতে। আর কোথায় কোথায় যাব পুরো ব্লগটা দেখতে থাকো। এখন যাচ্ছি আমরা গাড়ি বুক করতে, চলো গাড়ি বুক করতে যাই। আমরা গাড়ি বুক করতে চলে এসেছি, আর দাঁড়াও কোথা থেকে গাড়ি বুক করা যায় তোমাদের দেখিয়ে নিই একবার। আমরা এসেছি ওপার থেকে, যে ডাক বাংলো মাঠ আছে ঠিক তার শেষ হচ্ছে এদিকে, আর এখানে আছে গাড়ি ভাড়া পাওয়া যায়, মানে এটা গাড়ির স্ট্যান্ড। এখান থেকে দেখো এই অফিস আছে, এই অফিস থেকে তোমরা বুক করতে পারো। আমরা এখান থেকেই বুক করেছি, আমরা চারজন আছি, আমাদের এসি গাড়ি ভাড়া করেছে 2600 টাকা, আর এই স্ট্যান্ডে তোমরা এসে যোগাযোগ করলে গাড়ি পেয়ে যাবে। গাড়ির ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। শান্তিনিকেতন দেখো লেখা আছে, বিশ্বভারতী শান্তিনিকেতন সামনেই আছে। প্রথম দিনের ট্যুরের জন্য আমরা রেডি, আমাদের গাড়িও চলে এসছে, চলো এবার আমরা বার হব। আমরা সাইট সিনের জন্য বার হয়েছি, আর প্রথমে আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে পাশ হব, আহমেদপুরের জঙ্গল। এই জঙ্গলে দুই পৃথিবী সিনেমার শুটিং হয়েছিল। আজকের আমাদের প্রথম গন্তব্য মামাভাঙ্গে পাহাড়, আর চলো ভিতরে প্রবেশ করা যাক। মামাভাঙ্গে পাহাড়ে ওঠার আগে দেখতে পাবে একটা অপূর্ব মন্দির, আর সেই মন্দিরের যে চূড়াটা আছে অনেকটা উঁচুতে। এবার আমরা যাচ্ছি মেন যে পাহাড়টা আছে, মানে মামাভাঙ্গে পাহাড়, সেই পাহাড়ের দিকে। বীরভূম জেলার দুবরাজপুরে এই মামাভাঙ্গে পাহাড় অবস্থিত, আর মামাভাঙ্গে পাহাড়ের চারিপাশে সমতল, শুধু এই জায়গাটা একটা পাহাড়ের সৃষ্টি হয়েছে। এই পাহাড়ের মাথা থেকে দুবরাজপুর শহরটা খুব সুন্দর দেখতে লাগে। এটার নাম ভাঙ্গে, আর এই যে বড় পাথরটা আছে এটার নাম মামা। মামাভাঙ্গে পাহাড় ঘোরা হয়ে গেলে এবার আমরা চলে যাব বক্রেশ্বর মন্দিরে। বক্রেশ্বরে যেটা উষ্ণ প্রসবন আছে সেটা এখান থেকে গেলে দেখা যাবে। এখানে পুকুরটা রয়েছে, এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট মূল্য আছে 5 টাকা। উষ্ণ প্রসবনের যে পুকুরটা রয়েছে সেটা দেখো এই সামনে রয়েছে। এখানে যারা স্নান করবে, এপারে লেডিসের যে জায়গা আছে আর এপারে পুরুষদের জায়গা আছে। এই উষ্ণ প্রসবনের পুকুর আছে এখানে, আর এখান থেকে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এখন এটা হলো মন্দিরের গেট। মন্দিরে প্রবেশ করে প্রথমে দেখে নাও 51 সতীপীঠের একটি পীঠ। এবার আমরা এর ভিতর দিক থেকে মন্দিরে যাচ্ছি, তারপরে দর্শন করে নাও বক্রেশ্বরের মহাদেবকে। বক্রেশ্বর ঘোরা হয়ে গেলে এবার আমরা যাব ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে, আর এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অতুলনীয়। এবার আমরা চলে এলাম ম্যাসেঞ্জার ড্যামে, আর এই ড্যামটা অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। এই ড্যামের সৌন্দর্য এক কথায় অসাধারণ। বিকেলবেলায় আসলে এই ড্যামের সৌন্দর্য যেন আরো বেড়ে যায়, আর সাথে থাকবে টিয়া পাখির ডাক। আর কেউ যদি বোট রাইড করতে চাও সেটাও করতে পারো এখান থেকে। এই ড্যাম ঘোরা হয়ে গেলে এবার আমরা চলে যাব হোটেলে ফিরে। আমরা এই কাকুর সাথে এই সাইট সিন করেছি, তোমরা যদি বোলপুর এসে সাইট সিন করতে যাও তো সাইট সিনের জন্য কাকুর সাথে যোগাযোগ করতে পারো। কাকু তোমার নাম আর নাম্বারটা একটু বলো। 7501298879। তোমার নামটা রাজু। ওই জায়গাগুলো ঘুরে এবার তোমরা চলে আসতে পারো বোলপুর স্টেশনের কাছে এই গীতাঞ্জলি রেল মিউজিয়াম দেখতে। তারপর তোমরা শপিং করার জন্য চলে আসতে পারো বিশ্বভারতীর সামনে হ্যান্ডিক্রাফট মার্কেটে। দ্বিতীয় দিনে আমরা বোলপুর শান্তিনিকেতনের আশপাশটা ঘুরবো, এর জন্য টোটো বুক করতে হবে, আর টোটো তোমরা রাস্তায় পেয়ে যাবে। আজকে আমরা প্রথম ভ্রমণ করব কঙ্কালীতলা মন্দির। 51 সতীপীঠের একটি পীঠ, এখানে মায়ের কাঁকাল পড়েছিল, সেখান থেকে হয় কঙ্কালীতলা। কঙ্কালীতলা মন্দিরের পিছনে আছে কোপাই নদী, সেই নদীটাও দেখে নিতে পারো। আমরা এখন দর্শন করতে যাচ্ছি এই কঙ্কালীতলার ভৈরব মহাদেব, রুরু ভৈরব। মন্দির ঘোরা হয়ে গেলে এবার চলে আসো সোনাঝুরি হাটে, এখান থেকে এসে তোমরা শপিং করতে পারো। সোনাঝুরি হাট ঘোরা হয়ে গেলে তারপর তোমরা চলে আসবে
বিশ্বভারতী প্রাঙ্গণ দেখতে ও বিশ্বভারতী মিউজিয়াম দেখতে। এছাড়াও তোমরা আরো দুটো জায়গা দেখতে পারো, সৃজনী শিল্পগ্রাম আর দেখতে পারো সুরুল রাজবাড়ি। এইগুলো দেখা কমপ্লিট হয়ে গেলে ফিরে আসো বোলপুর স্টেশনে, তারপর সেখান থেকে বিকেলের ট্রেন ধরে চলে আসো কলকাতায়।